আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কারণ হচ্ছে অনেকে আমাকে ফোন করে বেশ মানে মুরগি ঠুট ছেঁক দেওয়ার যে বিষয়টা, এটা অনেকে আমাকে ফোন করে বলে যান বই মুরগি ঠুটাঠুটি করে এখন কী করা যায়, কীভাবে ঠুটটা ছেঁকা দিব, এটা অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো জানেন। তবে তারপরও আমি নিজে থেকে একটা জিনিস তৈরি করছি, এটা হচ্ছে মাত্র 300 টাকার মধ্যে কমপ্লিট ঠুট ছেঁক দেওয়ার একটা মেশিন। আপনারা দেশি মুরগি হোক, সোনালি হোক, ব্রাউন হোক, হ্যাঁ টাইগার হোক, মানে যে কোনো মুরগি হোক, যদি ঠুট ছেঁকা দেওয়ার দরকার পড়ে তাহলে এটা দিয়ে ছেঁকা দিতে পারবেন। এবং যদি কাটা দরকার পড়ে, এগুলো কাটা যায় না, এটা দিয়ে কাটা যায় না, এটা দিয়ে শুধু ছেঁকা দেওয়া যায়, আপনি ছেঁকা দিতে পারবেন। তো এটা আমার নিজের বুদ্ধিতে বানানো, আর এটা হয়তো আপনারা চিনেন, এটা যারা স্বর্ণকারের দোকানে এগুলো মানে পাওয়া যায়। এটা হচ্ছে বার্নার, গ্যাস বার্নার এটা, হ্যাঁ খুব আপনারা দেখেন। এটা কিন্তু এটার দাম হচ্ছে, আমি কিনছি এটা 250 টাকা দিয়ে, এটা 250 টাকা শুধু কেনার পরে। আর এটা আমি নিজের একটা ডিজাইন মতো বানিয়েছি, এটা মানে নিজের মতো করে বানিয়েছি, এটা হয়তো আপনারা অন্য ডিজাইনে বানিয়ে পারবেন। এটার মূল হচ্ছে আপনারা একটা শীটের মধ্যে ধরেন, একটা শীটের মধ্যে আপনারা এটা লাগালেন, একটা শীটের মধ্যে এর গ্যাসটা দিয়ে আগুন দেওয়ার পরে এটা লাল হবে, লাল হওয়ার পরে এখান দিয়ে আপনারা ফুটা ছেঁকা দিবেন। তো এটা মূলত একটা এটা রাখার জন্য, শুধু এটাতে এভাবে রাখা যায় না, এটা রাখার জন্য সুন্দরভাবে একটা পজিশন করার জন্য একটা ফ্রেম বানানো হয়েছে। তো এটা আমার নিজের বুঝিতে বানানো। তো ফ্রেমটা হচ্ছে এই যে, এটা আমি আপনাদের একদম মানে এক করে দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরই বানাইতে পারবেন। এটা খুব সুন্দর, মানে এটা যেহেতু যেহেতু এটা আমি এখানে বসে যেহেতু ঠুটা ছেঁকা দিই, দেখেন দেখেন, সো আমি এখানে ঠুটা ছেঁকা দিলাম। তো এটা যেহেতু পিলারটা আমি এভাবে দিলাম, এটা এটা কিন্তু এখান দিয়ে একটা রশি দিয়ে আমি টাইটিং করে দেবো, মানে বাম দিয়ে দেবো, এটা শুধু আপনাদের দেখানোর জন্য। আর মূলত এটার কাজটা হচ্ছে এখানে রাখার জন্য, হ্যাঁ এখানে রাখার জন্য এটা, এবং এটা এই এইভাবে রাখার জন্য এটা একটা সিস্টেম করে আমি দিয়েছি আর কি। হ্যাঁ তো আমি এখানে আগুন গ্যাস লাইটার দিয়ে আগুন দিয়ে আপনাদের দেখাচ্ছি একটু। দেখো তো তো এটা হচ্ছে মূলত মানে এইভাবে দেখার জন্য। তো এটা আপনারা দেখেন, এটা কিন্তু এখানে লাল হবে সময় নিজে হতো। এটা আমি আপনাদের দেখাই, এটা লাল হোক আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে আপনি মানে আপনি বসতে সুবিধা দেন, আপনি চেয়ার নেবেন, চেয়ারের মধ্যে সুন্দর করে বসার মতো করে বসে, এবার এমন একটা সিস্টেমে রাখবেন যাতে আপনি ঠুটটা ছেঁকা দেওয়ার সুবিধা হয়। হ্যাঁ সুন্দরভাবে রাখবেন যাতে ঠুটটা আপনার ছেঁকা দেওয়ার সুবিধা হয়। এটা আপনি যেখানে যেখানে যে জায়গায় বসে ঠুটটা ছেঁকা দেবেন, ঠিক এই জায়গায় এই সিস্টেম করে আপনার মন মতো করে এটা এক করে নেবেন, মানে সিস্টেম করে এক করে নেবেন। তারপর আপনি দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে, এটা আপনার লালটা দেখতে পাচ্ছেন। এই জায়গার মধ্যে কিন্তু ঠুটটা ছেঁকা দেওয়া হবে, আমি আপনাদের একটু শুধু দেখাচ্ছি কীভাবে দিবেন। আমার মুরগিগুলো কিন্তু ঠুট ছেঁক দিয়ে ফেলছি আমি অলরেডি, দেখাই এই যেভাবে ধরবেন মুরগিটা, দেখেন এইভাবে ধরবেন, ধরার পরে এইভাবে ধরবেন, এই যেভাবে এখানে এটার একটা জিব্বা আছে, জিব্বাটা আমি একটা টিপ দিয়ে এইভাবে ধরবেন, আর মাথার মধ্যে এইভাবে এই সিস্টেমে ধরবেন, আপনারা দেখেন ধরে এইভাবে ধরবেন, ধরার পরে এই যে ধরবেন মুরগিটা, আপনার এখানে ছেঁকা দিয়ে দিবেন, এই গরম জায়গার মধ্যে লাগিয়ে ছেঁকা দেওয়ার পরে যতটুকু ছেঁকা দিবেন দিয়ে তারপরে কিন্তু রেখে দেবেন। তো একটা কথা বলি, তো এটা হচ্ছে এখানে আপনার একটা কাপড়ের একটা কিছু বেঁধে নেবেন, কারণ এখানে যেহেতু এটা এইভাবে না হয় সেভাবে কিন্তু এখানে কিন্তু তাপ লাগে, এখানে কিন্তু এইভাবে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে একবারে কম টাকায় ফুড ছেঁক দেওয়ার যে মানে মেশিনটা, এর চেয়ে কম টাকায় হয় না, এটা আমার নিজের মতো করে বানিয়েছি। আপনাদের ফ্রেমটা আমি দেখাই, এটা ফ্রেমটা আমার নিজের বুঝিতে পারেন, আপনারা এইভাবে বা অন্য সিস্টেমেও বানাতে পারেন। তো এটা হচ্ছে 250 টাকা, এবং এটা আমি বানিয়েছি আমি নিজে একদম নিজে আমার বাইক
কি বলবো আমার বড় ভাই ওয়ার্কশপ থেকে আমি নিজে বানিয়ে আনছি, হ্যাঁ করবো করবো নিজের মতো করে বানিয়েছি। মূলত এই যে এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন, শীটটা এখানে রাখার পর এটা এইভাবে শুধু এখান থেকে এখানে রেখে এভাবে শুধু তাপ দিই আর কি। এই যে এই যে এই যে এইভাবে দেখুন, এভাবে রাখার পর এইভাবে এতটুকু গ্যাপ রাখবেন আপনি, এখানটুকু আপনি দেখবেন কতটুকু গ্যাপ হলে আপনার সুবিধা হয়, মানে নিবে না যেন না নিবে। নেওয়ার পরে দেখবেন এটা লাল হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি ফুটা ছেঁকা দিবেন। তো এটা দেখেন আপনি ভালো করে দেখেন, এই সিস্টেম মানে তারপর বর্ণ সিস্টেম, এটা ওয়ার্কশপে যদি আপনি নেন দেখেন এই সিস্টেমে দুইটা বাদি দেওয়া হয়েছে যাতে এটা না লড়ে, মানে এরকম না নাড়াচাড়া না করে। হ্যাঁ এই তিন সিট এটা কিন্তু উঠানো যায়, হ্যাঁ এইভাবে খোলা যায়, এবার আবার এখানে দেওয়া যায়। এটা কিন্তু ওই যে দেখেন দুইটা ইয়ে দেওয়া হয়েছে এই যে এইভাবে, হ্যাঁ এটা আপনি চাইলে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, আপনি দেখেন এই যে নষ্ট হয়ে গেছে এটা বাদ, কিন্তু তারপর আপনাদের দেখানোর জন্য এটা করছি, এভাবে এটা দিয়ে দিবেন। হ্যাঁ তো এটা হচ্ছে আমার বুদ্ধি এবং এটার কাম শেষ। এবং এটা এই যে এটা হচ্ছে গ্যাস বোতল, দেখেন এটা হচ্ছে গ্যাসের বোতলটা, একটা বোতল দিয়ে মোটামুটি আমি 4000 মতো মুরগি আমি ছেঁকা দিছি, ঠুট ছেঁকা দিছি। এটা গ্যাস ভরা সিস্টেমটা আপনারা যখন কিনবেন তখন দেখতেই পারবেন এটা এই সিস্টেমে গ্যাস ভরা হয়। আমি মনে করি আপনাদের উপকারে আসবে জিনিসটা, কারণ অনেকে ঠুট ছেঁক দেওয়া জানেন না, নিজেরা করতে পারেন, নিজেরা এলাকাতে নাই অনেকে, মানে একটা একটা ছুট ছ্যাক দেওয়ার জন্য একটা লুক আনা হয়, তারপরে এখানে তাকে অনেক টাকা দেওয়া হয়। এখানে কিন্তু আপনি একবারে পড়া মানে 350 টাকার মধ্যে একবারে কমপ্লিট, আর একটা গ্যাসের বোতল দিতে মাত্র প্রথম কিনলে 80 টাকা, তারপরে 40 টাকা করে গ্যাস বই আনবে। এটা আমি মনে করি আপনাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ, আর আপনারা এইভাবে করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।